ফের শহরে ডেঙ্গিতে আক্রান্ত স্কুল পড়ুয়া স্কুল থেকে সংক্রমণে আশঙ্কা নিয়মিত হয় নজরদারি পাল্টা দাবি স্কুল কর্তৃপক্ষের আমাদের প্রতিনিধি জিলম করঞ্জা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জিলম কিছুদিন আগে আমরা দেখেছি সাউথ পয়েন্টেরই একজন ছাত্র ডেঙ্গিতে আক্রান্ত হয়ে তার মৃত্যু পর্যন্ত হয়েছিল এই ছাত্রের ক্ষেত্রে কি করা হচ্ছে কি সংক্রমণ দেখা দিয়েছে এবং স্কুল কর্তৃপক্ষ তারাই বা পাল্টা কি দাবি করছে পাঁচ বছরের ওই শিশুর অভিভাবকদের বক্তব্য যে তার জ্বর হয়েছিল এবং জ্বর হওয়ার পর জ্বর সেরে গিয়েছিল 8 সেপ্টেম্বর তারা দেখেন যে তার শরীরে বিভিন্ন জায়গায় র‍্যাশ বেরোচ্ছে এবং সেই দেখে চিন্তিত হয়ে তারা শিশু চিকিৎসকের কাছে যান শিশু চিকিৎসক রক্ত পরীক্ষার কথা বলেন এবং রক্ত পরীক্ষা করে তারা দেখতে পান যে তার ডেঙ্গির যত রকম পরীক্ষা আছে সবই পজিটিভ পাশাপাশি তারা দেখতে পান প্লেটলেটের সংখ্যাও অনেক কমে গেছে এবং তড়িঘড়ি তাকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং আজকে সে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তবে তার অভিভাবকদের সন্দেহ যে পাড়ায় কোনো ডেঙ্গু হয়নি এই প্রশ্ন তার সন্তানের হয়েছে ফলে তাদের আশঙ্কা যে স্কুল থেকে সংক্রমণ হয়ে থাকতে পারে কারণ সংক্রমণ হয়েছিল কিনা সে ব্যাপারে তারা নিঃসংশয় হতে পারছে না সেই কারণেই তাদের আশঙ্কা এবং অন্যান্য অভিভাবকদেরও কিন্তু একই বক্তব্য তাদের বক্তব্য যে স্কুল থেকে হতেও পারে কারণ এর শিশুর হয়েছিল এবং শিশুর মৃত্যু হয়েছিল তবে স্কুল কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য তারা পুরসভার নিয়ে কাজ করছেন এবং প্রথম শিশুর মৃত্যুর পরে পুরসভার পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষের যে প্রেমাইসেন সিনিয়র এবং জুনিয়র সেকশনের এলাকায় তারা পর্যবেক্ষণ নজরদারি চালিয়েছেন এবং দেখেছেন সেখানে কোনো লার্ভা জন্মানোর কোনো সম্ভাবনা নেই এবং সেই নজরদারি এবং যা পদক্ষেপ সেগুলো এখনো তারা চালিয়ে যাচ্ছেন বলে স্কুলের তরফ থেকে বলা হয়েছে অনুসুয়া ধন্যবাদ জিলাম